فقال يا محمد اخبرني عن الاسلام محمد صلى الله عليه وسلم আমাকে আপনি ইসলাম কি জিনিস এটা বুঝাই দেন। ইসলাম কাকে বলে এটা আমাকে বুঝাই দেন। আচ্ছা, قال الاسلام ان تشهد ان لا اله الا الله وقال يا محمد اخبرني عن الاسلام فقال يا محمد اخبرني عن الاسلام محمد صلى الله عليه وسلم আমাকে আপনি ইসলাম কি জিনিস এটা বুঝাই দেন। ইসলাম কাকে বলে এটা আমাকে বুঝাই দেন। আচ্ছা, قال الاسلام ان تشهد ان لا اله الا الله وان محمد رسول الله ওই লোকটিকে রাসূল বলতেছেন যে শুনেন, ইসলামটা হচ্ছে এই বিষয়ে সাক্ষ্য দেওয়া, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আইনদাতা বিধানদাতা অন্য কেউ নেই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এক, ওয়া তুকিমুস সালাতা, দুই নম্বর যে বিষয়টা নামাজ কায়েম করা। নামাজ কি করা? কায়েম শব্দের অর্থ কি? নামাজ ধারাবাহিক পাঁচ ওয়াক্তই পড়া, শুধু জুমা পড়া নয়, বুঝিয়েন ভালো করে। নামাজ কায়েম করার এক অর্থ কি? পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, শুধু জুমা পড়া নয়। যারা শুধু জুমা পড়ে অন্য নামাজ পড়ে না তারা মুসলমান হতে পারে না। সোজা ওয়াজ, সোজা বাংলা ওয়াজ আমি করি নাই, রাসূল করেছেন। তাহলে দুই নম্বর পয়েন্ট হলো নামাজ কায়েম করা, অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজ পড়া। কিসের পরিচয় দিতেছে লোকটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? কিসের পরিচয় দিতেছে? ইসলামের। কিসের? যদি বছরে জাকাত ফরজ হয় তাহলে বছরে একবার কি দিবা তুমি? জাকাত দিবা। ওয়াতাসুমা রমাদান যদি হায়াত পাও আর সে হায়াতের ভিতরে রমজান মাস এসে যায় তাহলে রমজান মাসের রোজা রাখবে। কয় নম্বর? চার নম্বর। কয় নম্বর? এক নম্বরের সাক্ষী সাক্ষ্য, দুই নম্বরে নামাজ, তিন নম্বরে জাকাত, চার নম্বরে রোজা। ওয়াতাহুজ্জাল বাইতা মানিস্তাতা ইলাইহি সাবিলা, তোমাদের মধ্য থেকে যদি কেউ সামর্থ্যবান হয় হজ করার জন্য সে যেন হজ করে। তাইলে কয়টা? কয়টা? ইসলাম কয় জিনিসের নাম? ইসলাম কয় জিনিসের নাম? পাঁচ জিনিসের নাম। পাঁচ জিনিসের নাম হলো ইসলাম। এখন পাঁচ জিনিস বুঝাই দিছে ওই লোকটারে, কে বুঝাইছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখেন লোকটা কি বলতেছে, ওয়ালা সদ্দাকতা, মোহাম্মদ আপনি যা বলছেন ইসলাম সম্পর্কে অ্যাপ্রোপ্রিয়েট ট্রুথ কথা বলেছেন, শতভাগ সত্য কথা বলেছেন, এটার নামই ইসলাম। সুবহানাল্লাহ। নাই এই পাঁচ জিনিসের নাম কি? ইসলাম। পাঁচ জিনিসের এক জিনিস কম হইলে তার নাম মুসলমান নয়। আমার কথা নয় তো, আমার সাথে আপনাদের কারো বারবারই যে কথাটা বলি, কোনো বেজাল কোনো জায়গা জমির কিছু নেই। পাঁচ জিনিসের এক জিনিস যদি আমার কাছেও কম হয় আমি বক্তব্য দিতে পারি, খুতবা দিতে পারি, ওয়াজ করতে পারি, কিন্তু ইসলামের খাতায় আমার নাম নাই। তো যেখানে আমার নাম নাই সেখানে আপনি হুয়ার ইউ? ওরে বুঝেও না। আচ্ছা, লোকটা কি বলবো? লোকটা কি বললো? ওয়ালা সাদাকতা, আপনি যা বলেছেন
সব কি বলেছেন? সত্য বলেছেন। হযরত ওমর বলেন, আমরা সবাই আশ্চর্য হয়ে গেলাম। লোকটা আসলো, এসে রাসুলের সামনে বসলো, বসে রাসুলের উরুর উপরে নিজের হাত রাখি প্রশ্ন করতেছে, রাসুল জবাব দিতেছে। জবাব দেওয়ার পরে উনি আবার বলতেছে, যা বলছেন তা সঠিক বলেছেন, সত্য বলেছেন, মিথ্যা বলেন নাই। আমরা আশ্চর্য হয়ে গেলাম। তাইলে এক নম্বর প্রশ্ন, কি সম্পর্কে লোকটা করছে, কি সম্পর্কে বুঝেন নাই? আপনারা মনে হয় কেউ হাদিসটা বুঝতেছেন না, তো কথা বলেন ইসলাম সম্পর্কে। আপনারা যখন জবাব